হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো এবছর জেই মিন্সের নতুন রুলস রেগুলেশন কি রয়েছে এবং সম্পূর্ণ ডিটেলস দিতে বলেছো জয়েন্টের ব্যাপারে। সেই কারণে আজকে এই ভিডিওতে জেই মিন্সের সম্পূর্ণ ডিটেলস দেব। তোমরা যদি জেই মিন্সের জন্য অ্যাপ্লাই করে থাকো বা ভবিষ্যতে জেই মিন্স দেওয়ার পরিকল্পনা করে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তাহলে তোমরা জানতে পারবে জেই মিন্সের ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস। এ টু জেড এই ভিডিওতে আলোচনা করবো জেই মিন্সের ব্যাপারে। আর বন্ধুরা, এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ জেই মিন্স অল ডিটেলস। তো সম্পূর্ণ ডিটেলস যেরকম তোমাদের বললাম যে সম্পূর্ণ ডিটেলস দেবো, একে একে সম্পূর্ণ কিছু বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে এ জেই মিন্সের পুরো ফর্ম কি বা এক্সামিনেশনের নাম কি সেটা সবার প্রথমে তোমাদের জানাও একান্তই জরুরি। এই জেই মিন্সের সম্পূর্ণ নাম হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেন্স। দুটো এক্সাম হয়, একটা হচ্ছে মেন্স, মেন্স ক্লিয়ার করার পর অ্যাডভান্স হয়, অ্যাডভান্স নিয়ে পরে কোনো ভিডিওতে আলোচনা করবো, এখানে মেন্স নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করছি। তো এখানে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেন্স মানে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে অ্যাকচুয়ালি এগিয়ে যেতে চায়, ইঞ্জিনিয়ারিং নিয়ে নিজেদের কেরিয়ার গড়তে চায়, তাদের জন্য এই এক্সামটি। অল পারপাস সম্পূর্ণ কিছু বলবো, আগে দেখে নিই এর বিষয়ে। এটিকে কে কন্ডাক্ট করে, এই এক্সামকে কন্ডাক্ট করে হচ্ছে NTA ন্যাশনাল টেস্টিং এজেন্সি। কি? NTA ন্যাশনাল টেস্টিং এজেন্সি কন্ডাক্ট করে এই তোমার হচ্ছে জেই মিন্সকে কন্ডাক্ট করে। এক্সাম মোড কি? এক্সাম মোড হচ্ছে CBT মানে অনলাইন মোড, সম্পূর্ণ অনলাইন মোড। এরপরে হচ্ছে জেই মিন্সের ল্যাঙ্গুয়েজ কি রয়েছে, মানে কোন কোন ল্যাঙ্গুয়েজে এই এক্সাম দেওয়া যায়। তো এবছরের জন্য খুবই সুখবর, এবছরের যারা স্টুডেন্ট রয়েছে বা এর পরবর্তী সময়ে যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য খুবই খুশির খবর, বেঙ্গলি অ্যাড হয়েছে, এতদিন ছিল না। বেঙ্গলি, ইংলিশ মানে নেটিভ যে তোমাদের ল্যাঙ্গুয়েজ রয়েছে, নেটিভ ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু এক্সামিনেশান দিতে পারবে। মানে টোটাল 13টি এরকম ল্যাঙ্গুয়েজ রয়েছে যে ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে। আমার যেহেতু বেশিরভাগ ভিউয়ারই বেঙ্গলি, সেই কারণে বাংলা অবশ্যই রয়েছে ল্যাঙ্গুয়েজে ইম্পর্টেন্ট। এরপরে যে পোর্শনটা সেটা হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে বা এলিজিবিলিটি কী রয়েছে এক্সামের জন্য। প্রত্যেকে এই এক্সাম দিতে পারবে? প্রত্যেক স্টুডেন্ট এই এক্সাম দিতে পারবে না, কিছু ক্রাইটেরিয়া অবশ্যই রয়েছে, আমি বলে রাখি। প্রথম হচ্ছে ন্যাশনালিটি ইন্ডিয়ান, অবশ্যই তোমরা সবাই ইন্ডিয়ান। এরপরে হচ্ছে এজ, এজের কিন্তু এখানে কোনো ম্যাটার নেই, এজের ম্যাটার কোনো মানে যে কোনো বয়সে তোমরা স্টুডেন্ট হোক পরীক্ষা দিতে পারবে, কিন্তু ও যে কোনো সময়ে যে কোনো স্টুডেন্ট দিতে পারবে না। এর মানেটা পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এ কারা অ্যাকচুয়ালি এক্সাম দিতে পারবে। এলিজিবল ক্রাইটেরিয়া ছাড়াও একটা এজের ম্যাটার না থাকলেও একটা টাইম পিরিয়ডের ম্যাটার রয়েছে প্রত্যেকের জন্য, ঠিক আছে? তো এখানে আমি অবশ্যই সেটা উল্লেখ করব। তারপরে হচ্ছে সাবজেক্ট নিট, মানে কী কী সাবজেক্ট তোমাদের লাগবে এই এক্সাম দিতে গেলে, অবশ্যই দরকার ক্লাস টুয়েলভে। আগেই বলে রাখি যে জেই মিন্স দিতে গেলে ক্লাস টেনের স্টুডেন্ট দিতে পারবে না, তোমরা প্রত্যেকেই জানো টুয়েলভ পাস করার পরেই এক্সাম দিতে পারবে। এরপরে প্রত্যেকে যারা টুয়েলভে পড়ছো, টুয়েলভ পাস করলেই কি এক্সাম দিতে পারবে? না, তোমাদের সাবজেক্টে অবশ্যই সায়েন্স স্ট্রিম হওয়া উচিত। নেক্সট হচ্ছে মার্কস রিকোয়ারমেন্ট, মানে তোমার এই এক্সাম দিতে গেলে, এই যে জেই মিন্স রয়েছে এই এক্সাম দিতে গেলে তোমাকে অ্যাকচুয়ালি কত মার্কস টুয়েলভে পেতে হবে। তো এখানে 75% মার্কস কিন্তু তোমাকে টুয়েলভের বোর্ড এক্সামে পেতেই হবে। যদি 75% মার্কস থাকে তাহলে তোমরা এলিজিবল হবে এক্সাম দেওয়ার জন্য। কিন্তু এখানে যদি তোমাদের তোমাদের রিজার্ভ ক্যাটাগরি তোমরা স্টুডেন্ট হও, ঠিক আছে, তোমাদের কোনো কাস্ট সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে 65% মার্কস থাকলেই তোমরা এই পরীক্ষায় বসতে পারবে বা এই পরীক্ষার আবেদন করতে পারবে পরীক্ষার জন্য। তো এখানে আরেকটা জিনিস এখানে আমি লিখেছি, টপ 20% পার্সেন্টাইল মানে তোমরা অনেকে জানো না যে পার্সেন্টাইল ব্যাপারটা কী, পার্সেন্টাইল কী, কীভাবে ক্যালকুলেশন করা হয় তা নিয়ে রীতিমতো একটা ভিডিও আমি আগে করে ফেলেছি, যারা দেখোনি তারা ওই ভিডিওটি দেখে নাও পার্সেন্টাইল ব্যাপারে জানতে চাইলে, আই বাটনে এবং ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। এর পরবর্তী যে বিষয়টি হচ্ছে টোটাল অ্যাটেম্পট, মানে কত বছর তোমরা এই এক্সাম দিতে পারবে। ধরো প্রথম অ্যাটেম্পট বা প্রথম বছর তোমরা এই এক্সাম দিলে, প্রথম বছর এই এক্সাম তোমরা দিয়ে ভালো স্কোর করতে পারলে না বা ভালো র্যাঙ্ক করতে পারলে না, তাই জন্য তোমরা ভালো তোমাদের কলেজ পেলে না তোমাদের মন মতনভাবে, সেই কারণে তোমরা ট্রাই করলে যে পরের বছর আবার দেবো, ভালো করে প্রিপারেশন নিয়ে আবার দেবো, সেই রকম তোমরা টোটাল 3 বছর দিতে পারবে। মানে তোমাদের যখন টুয়েলভ, ধরো তোমরা এবছর টুয়েলভ পাস করছো, আরও এবছর তো দিতে পারবে, আরও 2 বছর দিতে পারবে, টোটাল 3 বছর তোমার কাছে চান্স রয়েছে। সেই কারণে বললাম এজের ব্যাপার না, তোমরা টুয়েলভ জবে দেবে, টুয়েলভের পরে
আরও 3 বছর তোমাদের হাতে সময় আছে, 3 বছরের মধ্যে যদি তোমরা এক্সাম দাও তাহলেই দিতে পারবে, এছাড়া এর পরে কিন্তু এক্সাম দিতে পারবে না। এর পরবর্তী হচ্ছে এক্সাম টাইম। এক্সাম টাইম হচ্ছে এক একটা মানে এক্সামের জন্য বা এক একটা পেপারের জন্য তোমাদের এর 3 ঘন্টা সময় থাকে, ঠিক আছে, 3 আওয়ার সময় থাকে। 3 ঘন্টার মধ্যে তোমাদের পুরো এক্সাম কমপ্লিট করতে হবে। টোটাল মার্কস কোনো কোনো পেপারে মানে ডিপেন্ড করছে তোমরা কিসের জন্য এক্সাম দিচ্ছ। এখানে আমি বলছি তোমাদের পেপারের অ্যাকর্ডিং কত নম্বর রয়েছে, তো নম্বর বিভাজন এবং কত নম্বর কি রয়েছে, নেগেটিভ মার্কিং কি আছে, সম্পূর্ণ কিছু ডিটেলসে যেরকম বললাম তোমাদেরকে আলোচনা করবো সেরকম ডিটেলসে এখানে বলছি। তো এখানে মার্কস গেল, এরপরে মেন ব্যাপার হচ্ছে এক্সাম পেপার প্যাটার্ন কী রয়েছে। আর একটা জিনিস যেটা এবারের জন্য মানে 2021-এ যারা এক্সাম দিচ্ছ তোমাদের জন্য একটা সুখবর রয়েছে, তোমরা 4 বার এক্সাম দিতে পারবে। একটি স্টুডেন্ট 4 বার এক্সাম দেবে, একই এক্সাম, এবং ওই 4 বার এক্সামের মধ্যে যেবার তোমাদের ভালো নম্বর আসবে বা ভালো র্যাঙ্ক আসবে সেই নম্বরটাকেই গ্রহণ করা হবে। তার মানে বুঝতেই পারছো তোমাদের জন্য একটা খুবই খুশির খবর। এছাড়া প্রিভিয়াস ইয়ারের কথা যদি বলি, প্রিভিয়াস ইয়ারে কিন্তু বছরে 2টো এক্সাম দিতে পারতে, যদি একটা এক্সামে ব্যর্থ হতে সেক্ষেত্রে আরেকটা এক্সাম দিতে পারতে, কিন্তু এবছর 2021-এ এই কোভিডের কারণে 4 টাইমস তোমরা এক্সাম দিতে পারবে, এবং তোমরা এই 4 বারের মধ্যে যে সময় তোমরা বেশি নম্বর পাবে বা ভালো র্যাঙ্ক হবে সেই নম্বরটাকে তোমার গ্রহণ করা হবে। তার মানে বুঝতেই পারছো এবারে যারা 2021-এ এক্সাম দিচ্ছ তোমাদের জন্য খুবই খুশির খবর। ওর তো এরপরে যে তোমাদের এক্সাম পেপারটা রয়েছে, এক্সাম পেপারে কত নম্বর রয়েছে, কি নেগেটিভ মার্কিং রয়েছে সেটা নিয়ে বলে রাখি। প্রথম হচ্ছে বিই বা বিটেকের জন্য যারা এক্সাম দেবে তাদের ক্ষেত্রে কিন্তু মনে রাখবে, যেরকমভাবে বললাম পিসিবি প্রত্যেকের জন্য না, ফিজিক্স ম্যাথামেটিক্স যদি কম্পালসারি সাবজেক্ট থাকে বা কম্পালসারি সাবজেক্ট থাকে তাহলে কিন্তু এই এক্সামে তোমরা বসতে পারবে। কি বললাম, ফিজিক্স আর ম্যাথামেটিক্স যদি কম্পালসারি সাবজেক্ট থাকে তাহলে এই এক্সামের জন্য বসতে পারবে। অবশ্যই তোমরা যারা বি বা বিটেকের জন্য এক্সাম দেবে তাদের অবশ্যই 3টে সাবজেক্টই রয়েছে আমি জানি, ফিজিক্স ম্যাথামেটিক্স এবং কেমিস্ট্রি। মানে যে ফিজিক্স রয়েছে, ফিজিক্সে 20টা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে এবং 10টা কোশ্চেন আসবে যেটা তোমাদের টাইপ করে লিখতে হবে। তো এখানে যে 20টা মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে বা এই যে 10টা কোশ্চেন আসবে প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু মান হচ্ছে তোমাদের 4 নম্বর করে, এবং এখানে যে 10টা কোশ্চেন আসবে সেই 10টা কোশ্চেনের মধ্যে মাত্র তোমাকে অ্যান্সার করতে হবে 5টা, মানে 10টার মধ্যে 5টা তোমাকে করতেই হবে। তো এখানে আমি বলে রাখি 10টার মধ্যে 5টা এখানে করতে হচ্ছে, এখানে 20টার মধ্যে 20টাই করতে হবে। তো এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। কি বলছি, যে এই কোশ্চেনগুলো যেগুলো টাইপ করে তোমাদের লিখতে হবে অ্যান্সার, ব্যাখ্যামূলক অ্যান্সার, সেগুলো কি হচ্ছে এখানে কোনো কি হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং নেই। তোমরা যদি অ্যাটেন্ড করো তাহলে যদি ভুল হয় কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। কিন্তু এই যে 20টা মাল্টিপল চয়েস কোশ্চেন আছে সেগুলোর প্রত্যেকটার জন্য তোমরা তোমাদের 4 নম্বর করে ধার্য করা হয়েছে, কিন্তু যদি তোমরা অ্যাটেন্ড করো যদি সেই অ্যান্সারটা রং হয় বা সেই অপশানটা রং হয় সেক্ষেত্রে তোমার কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, 1 নম্বর তোমার কমে যাবে, মানে 1 নম্বর নেগেটিভ মার্কিং রয়েছে, ঠিক আছে। এরকমভাবে ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও তাই, তোমাদের 20টা MCQ থাকবে এবং 10টা কোশ্চেন থাকবে যার মধ্যে 5টা তোমাদের করতে হবে, এবং এই 20টা কোশ্চেনের মধ্যে প্রত্যেকটার জন্য কি হচ্ছে 4 নম্বর করে, তার মানে বুঝতে পারছো 80 নম্বর, আর এই যে 5টা আছে 5টার জন্যও 4 নম্বর করে, তার মানে হচ্ছে 20 নম্বর, টোটাল কি হচ্ছে 100 নম্বর করে, মানে ফিজিক্সে 100 নম্বর, ম্যাথামেটিক্সে 100 নম্বর, কেমিস্ট্রিতে 100 নম্বর। একই প্যাটার্নে চলছে, নেগেটিভ মার্কিং 1 রয়েছে। আবার বলছি মাল্টিপল চয়েস কোশ্চেন ভুল হলে তবেই কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, এখানে আদার্স যে 10টা কোশ্চেন রয়েছে সেইখানে যদি তোমরা ভুল করো সেক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই। তো এখানে কেমিস্ট্রির ক্ষেত্রেও তাই, তোমার হচ্ছে 20টা হচ্ছে তোমাদের কি রয়েছে মাল্টিপল চয়েস কোশ্চেন, 1টার নম্বর 4 করে, এবং এখানে 10টার মধ্যে 5টা করতে হবে, একটা কোশ্চেনের নম্বর কি হচ্ছে সেই 4 করে, এমসিকিউর ক্ষেত্রে 1 নেগেটিভ মার্কিং আছে যদি ভুল হয়। তো এখানে টোটাল কি হচ্ছে, যারা বিই বা বিটেকের জন্য পেপার দেবে, এক্সাম পেপার দেবে, তারা হচ্ছে কি হচ্ছে তাদের কি হচ্ছে 300 নম্বরের পরীক্ষা, যেটা 3 ঘন্টার মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে। দ্বিতীয় হচ্ছে বি আর্ট আর্কিটেকচারের জন্য যারা এক্সাম দেবে তাদের কি পিসিএম পুরোপুরি কম্পালসারি, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অবশ্যই লাগবে। এখানে ম্যাথামেটিক্সের জন্য সেম প্যাটার্ন এরকমই, যে তোমাদের 20টা কি হচ্ছে এমসিকিউ আসবে এবং 10টার মধ্যে 5টা করতে হবে, এমসিকিউর জন্য নেগেটিভ মার্কিং রয়েছে 1 করে, আর প্রত্যেকটা প্রশ্নের জন্য ও কি হচ্ছে
4 নম্বর করে টোটাল 100 নম্বর ম্যাথমেটিক্স থেকে থাকবে এখানে অ্যামপ্লিটিউড টেস্টে রয়েছে টোটাল 50টা কোশ্চেন এবং 50টা কোশ্চেনের মধ্যে কি হচ্ছে 50টা কোশ্চেনের মধ্যে তোমাকে 50টা কোশ্চেনই করতে হবে এবং 4 করে 200 নম্বরের টোটাল অ্যামপ্লিটিউড টেস্ট থেকে থাকবে এছাড়া ড্রয়িং ড্রয়িং থেকে তোমাদের দুটো ড্রয়িং থাকবে ড্রয়িং সেই ড্রয়িংকে কি হচ্ছে 50 50 100 টোটাল নাম্বার থাকবে এখানে তার মানে তোমাদের বিআরসি এর জন্য বা আর্কিটেকচারের জন্য যারা एग्जाम দেবে তারা তাদের एग्जाम হবে কি 400 নম্বরের এ তারপরে বি প্ল্যানার প্ল্যানারের জন্য যারা বি প্ল্যানারের জন্য ও যারা অ্যাডমিশন মানে एग्जाम দেবে এ বা জয়েন্ট দেবে তাদের কি হচ্ছে এখানে ম্যাথমেটিক্স কিন্তু ও আর কম্পালসরি ম্যাথমেটিক্স কম্পালসরি এবং আদার সাবজেক্ট তো লাগবেই তো এখানে ম্যাথমেটিক্স অবশ্যই তোমাদের লাগবে তবেই কিন্তু এর জন্য তোমরা এলিজিবল হবে এরপরে হচ্ছে ম্যাথমেটিক্সের প্যাটার্ন কি সেম প্যাটার্ন এমসিকিউ থাকবে 20টা যার 4 নম্বর করে এবং ভুল হলে একটি নেগেটিভ মার্কিং এবং 10টার মধ্যে 5টা একই জিনিস আমি আর বলছি না এখানেও তাই অ্যামপ্লিটিউড টেস্টেও তাই এখানে যা হয়েছিল 50টা রয়েছে প্রত্যেকটা কোশ্চেনের মান 4 করে 200 নম্বর টোটাল আর এখানে প্ল্যানিং বেসডের জন্য অবজেক্টিভমূলক অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে যেটা হচ্ছে 25টা কোশ্চেন থাকবে সেই 4 নম্বর করে মানে প্রত্যেকটা প্রশ্নের মানই 4 শুধু এমসিকিউ এর ক্ষেত্রে নেগেটিভ মার্কিং রয়েছে এ 1 করে ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে টোটাল কি হচ্ছে 100 নম্বর রয়েছে তাহলে এখানে কত হয়ে যাচ্ছে টোটাল 400 নম্বর তোমার হচ্ছে বি প্ল্যানারের জন্য আর বি আর্চের জন্য 400 নম্বর আর বি বা বিটেকের জন্য কি হচ্ছে 300 নম্বর এই হচ্ছে তোমাদের এক্সাম ফরম্যাট আর এবারে যেটা সবচেয়ে ভালো তোমরা 4 বার एग्जाम দিতে পারবে আর একটা কথা অনেকে জিজ্ঞাসা করছিল যে 4 বার एग्जाम দেব एग्जाम 4 বার एग्जाम দিয়ে যদি আমি চাই যে দুবার एग्जाम দেব তিনটে एग्जाम দিলাম বা একটা एग्जाम দিলাম তোমাদের ইচ্ছে তোমরা যদি চাও একটাও एग्जाम দিতে তোমরা একটা एग्जामের জন্য ফিস দেবে সে ক্ষেত্রে তোমার ইচ্ছে তুমি কটা एग्जाम দেবে তোমার মর্জি মতন তুমি एग्जाम দিতে পারবে ওই চারটি एग्जामের মধ্যে যে एग्जामে সবচেয়ে বেশি নম্বর পাবে সেই নম্বরকেই এই গ্রহণ করা হবে এবং সেই অনুযায়ী তোমার কিন্তু র‍্যাঙ্ক আসবে তো এখানে আশা করি তোমাদের সমস্ত যে ডাউট ছিল সমস্ত কিন্তু এই ভিডিওতে ডিসকাস করে দিয়েছি জেই মিন্সের ব্যাপারে জেই অ্যাডভান্সের ব্যাপারে পরবর্তীকালে আলোচনা করব জেই মিন্সের অল ডিটেইলস নিয়ে আমি আলোচনা করে ফেলেছি এখনো যদি কোনো বিষয়ে তোমাদের ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেখানে আমাকে বলো বা আমার ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে দেয়া থাকবে এ বা কমেন্টের ফার্স্ট পিংকে দেয়া থাকবে তোমরা ওখান থেকে এ আমাকে সরাসরি ইনস্টাগ্রামে এ যোগাযোগ করতে পারো বা তোমাদের কোশ্চেন করতে পারো তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই